আসসালামু আলাইকুম। টেক বাংলা 147 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের ব্লগ সম্পর্কে কিছু কথা বলবো। যারা একদম নতুন অনলাইনে একেবারে নতুন পা দিয়েছেন তাদের জন্য বলি, যদি কোনো কাজ না পান আর যদি পেয়েও থাকেন পাশাপাশি একটা ব্লগ সাইট আপনারা রাখতে পারেন। দেখুন, যদিও ব্লগ সাইটের কথা বললে অনেকে যারা মানে এক্সপার্ট যারা আছে বা যারা পুরানো লোক আছে অনলাইনে তারা হয়তো আপনাকে মানে ছোট চোখে দেখবে যে ব্লগ সাইট এখন আর চলে না, আজ থেকে 10 বছর 15 বছর আগে ব্লগ করেছে মানুষ, এখন তো আর এগুলো চলে না, এখন নতুন কিছু করো এসে। কিন্তু দেখুন, বলার কিন্তু অনেকেই আছে, কিন্তু কাজ যে দিবে আপনাকে সেরকম কিন্তু কেউ থাকে না। আপনি তার কাছে যখন কাজ চাইবেন তখন কিন্তু সে আপনাকে কাজ দিবে না, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন? আপনি ব্লগ দিয়ে শুরু করবেন। হতে পারে আপনার ব্লগ সাইটটি যে কোনো গল্প নিয়ে, যে কোনো মানে যে কোনোভাবে আপনি কিন্তু আপনার একটা ব্লগ সাইট তৈরি করতে পারেন। অনেকে কিন্তু অনেক কিছু দেয়। আপনি চাইলে আপনার ছোট্ট একটা রাস্তা দেখাই দিই, যেমন আমার একটি সাইট আছে ব্লগ সাইট, আমি এভাবে ওখান থেকে আমার অ্যাডসেন্সে আর্নিং আসে, আমি কী ধরনের আমি পোস্ট করি সেটা আপনাকে বলি, তাহলে আপনাদের কিছুটা মানে মোটিভেশন হবে। বিভিন্ন আপনার যে বইগুলো আছে, বিভিন্ন যে কবিগুলো আছে, রাইটারগুলো আছে বাংলাদেশে বড় বড় রাইটার, এদের যে কবিতাগুলো আছে, এদের যে গল্পগুলো আছে, আপনি সেগুলো কিন্তু ইংলিশে কনভার্ট করে আপনার ব্লগে কিন্তু আপনি পোস্ট করতে পারেন। দেখুন, বাংলাদেশের মানুষ কিন্তু হয়তোবা সচরাচর 10% পড়ে কিনা সন্দেহ, মানে বইয়ের কথা বলি বিশেষ করে অনলাইনে। কিন্তু দেখেন, পশ্চিমারা ইউরোপ আমেরিকা এরা কিন্তু আপনার কিন্তু এরা বই পড়তে ভালোবাসে। তো আপনি যদি ইউএস ইউরোপ কানাডা এগুলো যদি আপনি এগুলোকে যদি টার্গেট নিয়ে যদি আপনি সেখানে লেখালেখি করেন, আপনি জাস্ট অনলাইন থেকে আপনি বাংলা যে বইগুলো আছে সেগুলো আপনি দেখে দেখে প্রয়োজন আপনি ইংলিশে, ইংলিশ যদি না বুঝেন সেক্ষেত্রে কিন্তু আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে কিন্তু ওটা ইংলিশ করতে পারেন। ইংলিশ করার পরে কিন্তু আপনি সেটা নতুনভাবে ব্লগে লিখবেন, লেখার পর কিন্তু সেটা পোস্ট করতে পারেন। এটা একটা ইউনিক, একদম আপনাদেরকে যেটা বলছি সম্পূর্ণ একটা ইউনিক বিষয় আর কি। তো এগুলো সবাই অনেকে বলবে না। অনেকে দেখা যাচ্ছে ব্লগ সাইট খুলছে বা ব্লগ সাইট করবে মনে হচ্ছে, কিন্তু কী ব্লগে পোস্ট করবে কন্টেন্টগুলো খুঁজে পায় না। এটা আপনাদের একটা ছোট্ট মানে আপনাকে যে বই কিনা লাগবে তাও না, আপনারা অনলাইনেই কিন্তু গল্পগুলো পাবেন, পদ্যগুলো পাবেন, ঠিক আছে? এগুলো কিন্তু আপনারা কবিতাগুলো কিন্তু আপনারা অনলাইনে সার্চ দিবেন, যে কবির আপনি লেখাগুলো কবিতাগুলো নেবেন সেগুলো সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর সেগুলো যখন অনলাইনে পাবেন আপনি, সেখান থেকে জাস্ট সেগুলো দেখে দেখে কপি করুন। কপি করার অপশন না থাকলে সেগুলো দেখে দেখে নতুনভাবে লিখুন, প্রয়োজনে গুগল ট্রান্সলেট ব্যবহার করুন, সেখানে কিন্তু আপনারা ট্রান্সলেট করে সেগুলো কিন্তু ব্লগে আপনারা পোস্ট করতে পারেন। আবার আপনার সব রকম আপনি রাখতে পারেন, যেমন ইসলামিক আপনি রাখতে পারেন সেখানে আইটেম হিসেবে, তারপর আপনার বিভিন্ন কবির জীবন নিয়ে আপনি লিখতে পারেন, বিদেশিরা কিন্তু এগুলো পড়ে, ঠিক আছে? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, ঠিক আছে, এদের কিন্তু ভালো মানে সারা বিশ্বে কিন্তু এদের ইয়ে আছে, জনপ্রিয়তা আছে, আপনি এরকম একটা ব্লগ সাইট তৈরি করতে পারেন। তবে ব্লগ সাইট যেই ব্লগ সাইটই করেন না কেন, একটা নিশ নিয়ে কাজ করবেন, ঠিক আছে? নিশ বলতে যে কোনো একটা টার্গেট, মানে যে কোনো একটা বিষয়ের উপরে। দেখা যাচ্ছে আপনি কবিতা লিখছেন, ওখানে আবার দেখা যাচ্ছে ওর মধ্যে আপনি আপনার জীবন নিয়ে ইয়ে করছেন, বা দেখা যাচ্ছে ওর ভিতরে টেক ভিডিওর মানে টেক বিষয়ে আলোচনা করছেন, এরকম কোনো কিছু করা যাবে না। আপনি যে ব্লগ সাইটটা বানাবেন সেটা যে কোনো একটা বিষয়ের উপরই কিন্তু আপনি মানে ইয়ে থাকবেন, তাহলে কিন্তু আপনার এটা র্যাঙ্কিং করবে। আর র্যাঙ্কিং করলে তো বুঝতে পারছেন আপনার আর্নিংটা প্রচুর আসবে অ্যাডসেন্স থেকে। তো এরকম ছোটোখাটো বিষয়গুলো আপনি বড়োভাবে একটু মানে ভিতরে নেন, দেখবেন যে আপনি সেখান থেকে সফলতা অর্জন করবেন। আর ছোটো জিনিসকে ছোটো ভাববেন না কখনো, ছোটো থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে বড় হয়। আজ আপনার একটা ব্লগ সাইট আছে, কাল আপনি একটা বড় একটা সাইট খুলতে পারেন, আপনি একটা ই কমার্স সাইট চালাতে পারেন, মানে সবসময় ছোটো থেকে বড় হওয়ার চেষ্টা করবেন। তো আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে। আর যাদের ভালো লাগেনি তারা আসলে অন্যের ভালো চায় না, যার কারণে তাদের ভালো লাগেনি। আর আপনারা কী বিষয়ে ভিডিও চান সেগুলো আমাকে একটু কমেন্টে জানাবেন, সেক্ষেত্রে আমার সুবিধা হবে আপনার জন্য ভিডিও বানাতে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা যাক কী বিষয়ে বানাতে পারি। আল্লাহ হাফেজ।